আপনাদের পরিবারের প্রতি সমবেদনা এবং ভারত মায়ের বীর সন্তান বিপুল রায়ের বিধেয় আত্মার প্রতি নতমস্তকে বিনম্র চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করছি। আমরা স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্ত ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে দেশ ও মাতৃকার প্রতি যারা আত্মবলিদান করেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করি। আমরা এর আগেও যারা আত্মবলিদান করেছেন সেই সমস্ত বাঙালি পশ্চিমবঙ্গের অধিবাসী পরিবারগুলির পাশে থেকেছি। এই মর্মান্তিক ঘটনায় সমবেদনা জানানোর কোনো ভাষা নেই। আপনারা একেবারে প্রান্তিক মানুষ, অত্যন্ত সাধারণ মানুষ, তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আপনার সন্তান হয়তো চলে গেছে, তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমরা সর্বতোভাবে আপনাদের পরিবারের পাশে আছি। এবং এত দূরে উত্তরবঙ্গে হয়তো সশরীরে যাওয়া সম্ভব হলো না, তাই আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে যারা জলপাইগুড়ি এবং শিলিগুড়ির আমাদের কিছু প্রতিনিধি আছে, কিছু শহীদ আছে, তরুণ যুবক সাথীরা ভাইরা আছে, তারা ওখানে চারজনকে আমি পাঠিয়েছি এবং আপনারা তাদের সহযোগিতা করেছেন। দুবার তারা গেছে, গত পরশুদিনও গেছে, দুদিন আগে গেছিল। আমরা 10 লক্ষ টাকা এই ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের পরিবারের হাতে তুলে দিচ্ছি। এটা দান নয়, অনুদান নয়, সাহায্য নয়, এটা শহীদদের প্রতি আমাদের অর্ঘ্য। আপনি তার পিতা, গর্বিত পিতা, তার পরিবারের সমস্ত সদস্যরা আছেন, এই অর্ঘ্য গ্রহণ করে আমাদের কৃতার্থ করবেন। এবং যে ভাইরা বন্ধুরা গেছে তারা আমার মোবাইল নম্বর আপনার পরিবারের কাছে দিয়ে আসবে, কখনো যদি কোনো প্রয়োজন হয় আপনারা আমাদের জানাবেন। আমাদের একটা প্রতিনিধি দল বীরভূমের দুবরাজপুরে রাজেশ ওরাওর বাড়িতেও কালকে গেছিল, সেখানেও আমরা বলেছি যে আপনাদের পরিবার যদি মূর্তি প্রতিষ্ঠা করতে চান তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে, সে ব্যাপারেও আমরা ভবিষ্যতে আপনাদের সহযোগিতা করব অনুমতি সাপেক্ষে, আপনাদের অনুমতি সাপেক্ষে। এই 10 লক্ষ টাকা আপনারা এই ড্রাফট গ্রহণ করবেন এবং আমাদেরকে কৃতার্থ করবেন, এবং ভারত মাতার এই বীর সন্তান তার আত্মবলিদান বিফলে যাবে না, দেশ ও মাতৃকা আরো সমৃদ্ধ হবে এবং আমাদের দেশ বিশ্বের 1 নম্বর শক্তিতে পরিণত হবে। আপনাদের সকলকে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী আপনাদের আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার ইত্যাদি জ্ঞাপন করছি।